হ্যালো এভরিবডি, আজকে আমরা কনস্টিটিউশনের বিগত যে ক্লাসগুলো হয়ে গেছে তার কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। আমরা যে ম্যাটেরিয়ালসটা পড়িয়েছি বা যেভাবে আমরা ক্লাসটা করিয়েছি সেটা কতটা ইম্পর্টেন্ট এবং কতটা ডেপথে পড়িয়েছি আপনার কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবেন। বিগত বিভিন্ন বছরে বিভিন্ন পরীক্ষাতে এই কোশ্চেনগুলো এসেছে এবং আমাদের ওই ক্লাসগুলো যদি আপনি ভালোভাবে করেন, ভালোভাবে দেখেন, তাহলে এই কোশ্চেনগুলো আপনি খুব সহজেই সলভ করতে পারবেন। প্রথম প্রশ্ন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই, তাহলে ভারতের সংবিধান অ্যাডপ্ট করেছিল কে বা কারা? তাহলে উত্তরটা হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এখানে যে অপশানগুলো আছে, গভর্নর জেনারেল, ব্রিটিশ পার্লামেন্ট এবং পার্লামেন্ট অফ ইন্ডিয়া, এটা কোনোটাই নয়। সেই সময় কনস্টিটিউশন অ্যাসেম্বলি আমাদের ভারতীয় সংবিধানকে অ্যাডপ্ট করেছিল। পরের প্রশ্ন, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর আনডিভাইডেড ইন্ডিয়া ফার্স্ট মিট অন, অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রথম মিটিং কবে হয়েছিল? প্রথম মিটিং হয়েছিল 9th December 1946। আমাদের ক্লাসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে সেকেন্ড মিটিংটা ওখানে বলা আছে, যে সেকেন্ড মিটিংটা হয়েছিল 11th December 1946। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইজার টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় সংবিধান পরিষদের সংবিধান উপদেষ্টা কে ছিলেন? এটা বহু পরীক্ষায় এসেছে, আমরা দেখছি এখানে CDS-এ এসেছিল। অ্যান্সারটা হবে ডক্টর বিএন রাও। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ইনঅ্যাক্টেড বাই এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেট আপ, তাহলে যে ভারতের সংবিধান তৈরি হয়েছিল এবং যেটা মেনলি তৈরি করেছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেইটা কবে তৈরি হয়েছিল, অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কোন প্ল্যানের মাধ্যমে তৈরি হয়েছিল? তো এখানে অ্যান্সারটা হবে আন্ডার দ্য ক্যাবিনেট প্ল্যান 1946। ক্যাবিনেট প্ল্যানের মাধ্যমে, অর্থাৎ ক্যাবিনেট মিশন প্ল্যানের মাধ্যমে সংবিধান পরিষদ অর্থাৎ কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন করা হয়েছিল। পরের প্রশ্ন, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হুইচ ফ্রেম দ্য কনস্টিটিউশন ফর ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ওয়াজ সেট আপ ইন, কত সালে তৈরি হয়েছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা? আমরা আগের প্রশ্নটা দেখলে বুঝতে পারবো যে ক্যাবিনেট মিশন প্ল্যান 1946-এ, তারপর পরই অর্থাৎ সেটা অনুযায়ী কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন হয়েছিল, তাহলে সেটাও হয়েছিল 1946-এ। অ্যান্সারটা হবে 1946। হু প্রেসিডেড ওভার দ্য ইনাগুরাল মিটিং অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া, সংবিধান পরিষদের প্রথম মিটিংটা সভাপতিত্ব করেছিলেন কে? তো এই যে অপশানগুলো আছে আমরা মনে রাখতে হবে, এখানে সচিদানন্দ সিনহা, তিনি ওখানে সবার ভিতরে বয়োজ্যেষ্ঠ ছিলেন, তো তিনি প্রথম দিনের প্রেসিডেন্টশিপ করেন অর্থাৎ সভাপতিত্ব করেন। এবং এরপরে এটা হয়েছিল 9th December, এরপরে 11ই ডিসেম্বরে যে কথাটা আমরা বললাম, তারপরে সিলেক্ট হয় প্রেসিডেন্ট হিসাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধানের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে? বহু পরীক্ষায় এই প্রশ্নটা বারবার রিপিট হয় যে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে, উত্তর হবে বিআর আম্বেদকর। এরপরের প্রশ্ন, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি, অর্থাৎ কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রেসিডেন্ট কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দ্য ডিমান্ড ফর দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়াজ পুট ফরওয়ার্ড বাই দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1936 অ্যাট ইটস সেশন হেল অ্যাট, অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস 1936 সালে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলির দাবি জানিয়েছিল সেটা কোন সেশনে করা হয়েছিল? সেটা লখনউ সেশনে করা হয়েছিল। পরের প্রশ্ন, দ্য মোস্ট প্রোফাউন্ড ইনফ্লুয়েন্স অন দ্য ড্রাফটিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ এক্সারসাইজ বাই দ্য, ভারতীয় সংবিধানে কার ইনফ্লুয়েন্স সবচেয়ে বেশি আছে বলতে গেলে, মানে সংবিধানটা রচনার ক্ষেত্রে এদের ভিতরে কোনটার ইনফ্লুয়েন্স সবচেয়ে বেশি আছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এটাকে আবার ব্লু প্রিন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনও বলা হয়। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, এখানে যে স্টেটমেন্টগুলো আছে আমি যদি দেখি, প্রথম অপশন, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ওয়াজ ইলেক্টেড বাই দ্য প্রভিনশিয়াল অ্যাসেম্বলি ইন দ্য ইয়ার 1946, অর্থাৎ কনস্টিটিউশন অ্যাসেম্বলি যেটা হয়েছিল সেখানে ইলেকশনটা হয়েছিল প্রভিনশিয়াল অ্যাসেম্বলি থেকে 1946-এ, অবশ্যই এটা ঠিক। পরে অপশন, জওহরলাল নেহরু, মোহাম্মদ আলী জিন্না অ্যান্ড সর্দার বল্লভভাই প্যাটেল ওয়ার মেম্বার অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া, এটা সম্পূর্ণ ভুল। জওহরলাল নেহরুজি ছিলেন কিন্তু বাকিরা কিন্তু, অর্থাৎ জিন্না ছিলেন না। এরপরের অপশন, দ্য ফার্স্ট সেশন অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ওয়াজ হেল্ড ইন জানুয়ারি 1947, এটা সম্পূর্ণ ভুল। আমরা একটু আগে দেখলাম ফার্স্ট সেশন কবে হয়েছিল, 9th December 1946-এ হয়েছিল। পরের অপশন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড 26 January 1950, এই অপশনটিও ভুল, তাহলে অ্যান্সারটা হবে এ। পরের প্রশ্ন,
হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ দ্য ফাদার অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এদের ভিতরে কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়? ডক্টর বি আর আম্বেদকরকে বলা হয়। দ্য অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর লেড ডাউন ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ অন দ্য প্যাটার্ন অফ, অর্থাৎ ভারতীয় সংবিধানে যে অ্যামেন্ডমেন্টের ব্যাপারটা আছে অর্থাৎ সংশোধনের ব্যাপারটা আছে সেটা কোথা থেকে গ্রহণ করা হয়েছে? তো এটা কনস্টিটিউশন অফ সাউথ আফ্রিকা অর্থাৎ দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে আইডিয়াটা নেওয়া হয়েছে, গ্রহণ করা হয়েছে। পরের প্রশ্ন, দ্য ফার্স্ট সেশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ হেল্ড ইন, কনস্টিটিউশন অ্যাসেম্বলির যে প্রথম অধিবেশনটা সেটা কোথায় হয়েছিল? সেটা নিউ দিল্লিতে হয়েছিল। হু ওয়াজ দ্য ফার্স্ট ফরেন মিনিস্টার অফ ফ্রি ইন্ডিয়া, স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী কে ছিলেন? পণ্ডিত জওহরলাল নেহরুজি ছিলেন। তাহলে অপশান এ। পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট এ মেম্বার অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি স্টেবিলাইজড ইন জুলাই 1946, অর্থাৎ যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হয়েছিল 1946-এ, তার এদের মধ্যে কে তার মেম্বার ছিলেন না, তার সদস্য ছিলেন না? তো এখানে অবশ্যই আমরা জানি মহাত্মা গান্ধীজি তিনি সংবিধান পরিষদের তিনি কিন্তু সদস্য ছিলেন না। তো আমরা এই যে কোশ্চেনগুলো আলোচনা করছি, কোশ্চেনগুলোর পাশে ব্র্যাকেটের ভিতরে কোন পরীক্ষায় কত সালে এসেছে একটু দিয়ে দিলাম, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমাদের ম্যাটেরিয়ালসগুলো কতটা ইম্পর্টেন্ট, এবং কোশ্চেনগুলো আমাদের ওই ম্যাটেরিয়ালস থেকেই অনেকটাই আপনারা কমন পাবেন। আসি পরের প্রশ্নে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বরোড দ্য স্কিম অফ ইন্ডিয়ান ফেডারেশন ফর দ্য কনস্টিটিউশন অফ, ভারতীয় সংবিধানের ফেডারেশনের ধারণাটা এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা কানাডা থেকে নেওয়া হয়েছে। দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্লোজলি ফলোড দ্য কনস্টিটিউশন সিস্টেম অফ, অর্থাৎ ভারতের সংবিধান কোন দেশের সংবিধানকে অনেকটাই ক্লোজলি ফলো করেছে? তো এখানে যদি অ্যাক্টের কথা হতো তাহলে কিন্তু 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টকে বলা হতো, কিন্তু এখানে বলেছে কোন দেশের সংবিধানকে ফলো করা হয়েছে, তাই ইউকে অর্থাৎ ইংল্যান্ডের সংবিধানের কথা বলা হবে। ইন অ্যান পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট রিয়েল পাওয়ার অফ দ্য স্টেট আর ভেস্টেড ইন দ্য, তাহলে পার্লামেন্টারি গভর্নমেন্টে প্রকৃত পাওয়ার, কোনো রাষ্ট্রের প্রকৃত পাওয়ার কার উপরে বর্তায়? তো এখানে যে অপশানগুলো আছে তারা অনেকেই আমরা অনেকেই এটা পড়ে ভুল করে ফেলতে পারি যে প্রেসিডেন্টের উপরে হতে পারে, কিন্তু না, এখানে প্রেসিডেন্ট নয়, গভর্নর নয়, পার্লামেন্ট শুধু নয়, এখানে হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই প্রাইম মিনিস্টার। অ্যান্সারটা হবে এ। পরের প্রশ্ন, সেকুলারিজম মিনস, সেকুলারিজম মানে কি? এখানে যে অপশানগুলো আছে একটু দেখি, সাপ্রেশন অফ অল রিলিজিয়ান এটা ঠিক নয়, ফ্রিডম অফ ওরশিপ টু মাইনরিটিস, সেপারেশন অফ রিলিজিয়ান ফ্রম স্টেট, এ সিস্টেম অফ পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ফিলোসফি দ্যাট ডাজ নট ফেভার এনি পার্টিকুলার রিলিজিয়ান ফেথ, অর্থাৎ সেকুলারিজম বলতে বোঝানো হয় যে কোনো দেশের বা কোনো রাষ্ট্রের নির্দিষ্ট কোনো ধর্ম থাকবে না, অর্থাৎ ধর্মীয় স্বাধীনতা আছে এখানে। তো এখানে অপশানগুলোর ভিতরে একমাত্র ডিটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে। পরের প্রশ্ন, দ্য কারেক্ট নোমেনক্লেচার অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু দ্য প্রিয়াম্বল ইজ, তো প্রিয়াম্বলের যে কথাগুলো বলা আছে পরপর যদি সাজাই তার ভিতরে আমরা কোনগুলো পাবো, এটাও কিন্তু বহু পরীক্ষা এসেছে। যেমন প্রথম যদি আমরা দেখি এখানে যে অপশানগুলো আছে, আমরা ভালো করে দেখলে আমরা জানবো যে এখানে পাঁচটা কথা বলা আছে, তার ভিতরে কী কী, প্রথমে আছে সবার্জিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, তাহলে অপশান সি অ্যান্সার হবে। এরপরে প্রশ্ন, ইন ইন্ডিয়া দ্য কনসেপ্ট অফ সিঙ্গেল সিটিজেনশিপ ইজ অ্যাডপ্টেড ফ্রম, ভারতীয় সংবিধানে একক নাগরিকত্ব যে ব্যাপারটা এটা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে, আইডিয়াটা কোথা থেকে নেওয়া হয়েছে, তাহলে অবশ্যই ইংল্যান্ড থেকে। পরের প্রশ্ন, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কম্প্রাইজ অফ, অর্থাৎ ভারতীয় সংবিধান যখন তৈরি হয় সেখানে কতগুলো আর্টিকেল, কতগুলো পার্ট এবং কতগুলো শিডিউল ছিল, এটা আমাদের প্রথম ক্লাস যে দেখেছেন সে নিশ্চয়ই এটা পারবেন। 395 আর্টিকেল, 22 পার্টস অ্যান্ড 12 শিডিউল। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ডিটারমাইন্স দ্যাট দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ফেডারেল, এর ভিতরে কোনটা বোঝাচ্ছে যে ভারতীয় সংবিধান ফেডারেল? যে অপশানগুলো আছে, এ রিটেন অ্যান্ড রিজেক্ট কনস্টিটিউশন, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, ভেস্টিং অফ রেসিডুয়ারি পাওয়ার উইথ দ্য সেন্টার, এগুলো নয়। অপশানটা হবে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন দ্য সেন্টার অ্যান্ড স্টেট, অর্থাৎ
কেন্দ্র এবং রাজ্যের ভিতরে ক্ষমতার বন্টন হবে, বিভিন্ন দায়িত্ব ভাগ করে নেবে। এটাই হচ্ছে ফেডারেল সিস্টেমের। পরের প্রশ্ন, আন্ডার হুইচ আর্টিকেল অফ কনস্টিটিউশন আর দ্য কালচারাল অ্যান্ড এডুকেশন রাইটস রিগার্ডেড? এটা আর্টিকেল 29 এবং 30 এখানে উল্লেখিত আছে। অর্থাৎ এডুকেশনাল রাইট এবং কালচারাল রাইট ভারতীয় সংবিধানে আর্টিকেল 29 এবং আর্টিকেল 30 উল্লেখিত আছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন রিকগনাইজড মাইনরিটিজ অন দ্য বেসিস অফ, অর্থাৎ ভারতীয় সংবিধানে মাইনরিটিজ যে ব্যাপারটা, সংখ্যালঘু, এটা কিসের ভিত্তিতে গ্রহণ করা হয় বা বলা হয়? এখানে যে অপশানগুলো আছে, রিলিজিয়ান, কাস্ট, পপুলেশন, কালার, অনেকেই এই ভুলটা করে ফেলতে পারেন যে পপুলেশন হতে পারে, কিন্তু না, ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী, ভারতীয় সংবিধান অনুযায়ী রিলিজিয়ানের ভিত্তিতে অর্থাৎ ধর্মের ভিত্তিতে মাইনরিটিজ ঘোষণা করা হয়। পরে প্রশ্ন, আর্টিকেল 14 গ্যারান্টিজ ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল টু? কাদেরকে আর্টিকেল 14 মানে ধারা 14 অনুযায়ী আইনের চোখে সবাই সমান এবং সকলের জন্য আইন সমান, এটা কাদের জন্য? এখানে যে অপশানগুলো আছে, আমরা যদি নিচের দিকে দেখি, নিচ থেকে দেখি, তাহলে বুঝবো কি, অল পার্সন ন্যাচারাল অ্যাজ ওয়েল অ্যাজ আর্টিফিশিয়াল, অল পার্সন ডোমিসাইল ইন ইন্ডিয়া, অল ইন্ডিয়ান সিটিজেন্স লিভিং ইন ইন্ডিয়া, এগুলো কোনোটা কিন্তু ভুল নয়, কিন্তু এদের থেকে সবচেয়ে ভালো হবে কোনটা, অল পার্সন লিভিং উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় ভূখণ্ডের ভিতরে যারাই বাস করছেন সমস্ত অধিবাসীরাই এই আর্টিকেল 14 নম্বর ধারা অনুযায়ী যে অধিকার তারা সকলেই পাবেন। তাহলে এখানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা হবে এ। পরে প্রশ্ন, হুইচ শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কন্টেন্স স্পেশাল প্রভিশনস ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ শিডিউল এরিয়া ইন সেভারাল স্টেট? বিভিন্ন স্টেটের শিডিউল এরিয়ার অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল করার জন্য কোন শিডিউলের উল্লেখ আছে? এটা মনে রাখতে হবে আমাদের, ফিফথ শিডিউলে উল্লেখ আছে। আনটাচেবিলিটি ইজ অ্যাবলিশড অ্যান্ড ইটস প্র্যাকটিস ইজ পানিশেবল অ্যাকর্ডিং টু, অর্থাৎ অস্পৃশ্যতা দূরীকরণ এবং যারা এটা মেনে এখনো মানবে বা যারা এটা এখনো প্র্যাকটিস করবে তাদেরকে পানিশ, যারা এই অস্পৃশ্যতা এখনো প্র্যাকটিস করবে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে, এটা কোন আর্টিকেলে বলা আছে? আর্টিকেল 17। পরে প্রশ্ন, দ্য কনস্টিটিউশন নেমস আওয়ার কান্ট্রি অ্যাজ, ভারতীয় সংবিধানে ভারতের কি নামে উল্লেখ আছে, অর্থাৎ ভারতের নাম কি হিসাবে উল্লেখ আছে? এখানে যে অপশানগুলো আছে, ভারত, হিন্দুস্থান, আর্যবর্ত, এগুলো কোনোটা নয়। আমাদের যারা সেকেন্ড ক্লাস করেছেন তারা এটা নিশ্চয়ই পারবেন যে ওখানে ভারতের নাম ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। পরে প্রশ্ন, হুইচ ইজ দ্য মিনিমাম পারমিসেবল এজ ফর এমপ্লয়মেন্ট ইন এনি ফ্যাক্টরি অর মাইন্স? তাহলে কোনো ফ্যাক্টরি এবং মাইনে ন্যূনতম কত বয়স হতে হবে তবেই সেখানে কাজ করার অধিকার পাওয়া যাবে? তাহলে ন্যূনতম কাজের অধিকার কত, কত বছর বয়স? তাহলে 14 ইয়ার্স, 14 বছর বয়স। হুইজ কম্পিটেন্ট টু প্রেসক্রাইব কন্ডিশন অ্যাজ ফর অ্যাকোয়ারিং ইন্ডিয়ান সিটিজেনশিপ, অর্থাৎ ভারতীয় ভারতীয় নাগরিকত্ব অর্জনের কন্ডিশনগুলো আছে সেটা নিয়ন্ত্রণ করে কে? তো এখানে যে অপশানগুলো আছে তার ভিতরে অ্যান্সারটা হবে পার্লামেন্ট। পরে প্রশ্ন, সিটিজেনশিপ প্রভিশনস আর এনশিয়ার্ড ইন দ্য কনস্টিটিউশন ইন, অর্থাৎ সিটিজেনশিপ বা নাগরিকত্ব কনস্টিটিউশনে কোথায় উল্লেখ আছে? পার্ট 2 আর্টিকেল 5 থেকে 11 এখানে উল্লেখ আছে। পরবর্তী প্রশ্ন, ওয়ান হুম ডাজ দ্য কনস্টিটিউশন কনফিয়ার স্পেশাল রেসপন্সিবিলিটি ফর দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস? ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার সংরক্ষণের স্পেশাল দায়িত্ব কার উপরে দেওয়া হয়েছে? সুপ্রিম কোর্টের উপরে। আমাদের এর আগের ক্লাস ফান্ডামেন্টাল রাইটস এর উপরে যারা দেখেছেন তারা নিশ্চয়ই এটা দেখেছেন, তারা নিশ্চয়ই এটা পারবেন। পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য কম্পিটেন্ট বডি টু প্রেসক্রাইব কন্ডিশনস ফর অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ, অর্থাৎ সিটিজেনশিপ বা নাগরিকত্ব গ্রহণের যে কন্ডিশনগুলো আছে সেগুলো মেনটেন করে কে বা সেগুলো মডিফিকেশন করে কে? যে অপশনগুলো আছে তার ভিতরে অ্যান্সার হবে পার্লামেন্ট। হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইজ নট গ্যারান্টিড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? তাহলে এখানে যে রাইটসগুলো আছে বলা আছে বা পরের যেগুলো অপশানগুলো আছে এদের ভিতরে কোনটা সংবিধান স্বীকৃত নয়?
প্রথমে যে অপশনটা আছে দেখি, ফ্রিডম টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য কান্ট্রি, দেশের যে কোনো জায়গায় যাওয়া যেতে পারে, যাওয়ার অধিকার আছে, এটা ঠিক। পরের অপশন, ফ্রিডম টু অ্যাসেম্বল পিসফুলি উইথাউট আর্মস, নিরস্তভাবে যে কোনো জমায়েত করা যেতে পারে, এটাও ঠিক। পরে অপশন, ফ্রিডম টু ওন অ্যাকোয়ার অ্যান্ড ডিসপোজ অফ প্রপার্টি এনিহোয়ার ইন দ্য কান্ট্রি, যে কোনো জায়গায় কেউ কোনো প্রপার্টি কিনতে পারে, দখল করতে পারে এবং সেটা ধ্বংস করতে পারে, এই রাইটসটা কিন্তু নাই। পরের যে অপশানটা আছে, ফ্রিডম টু প্র্যাকটিস এনি ট্রেড অর প্রফেশন, অর্থাৎ যে কোনো ব্যবসা বা পেশা গ্রহণ করা যেতে পারে, এটাও কিন্তু সংবিধান স্বীকৃত, এটা উল্লেখ আছে। তাহলে উল্লেখ নেই কোনটা? অপশান সি। এরপরে প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং রাইটস কনফিয়ার্ড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ অলসো অ্যাভেলেবেল টু নন সিটিজেন্স, এদের ভিতরে কোনটা, কোন রাইটসটা নন সিটিজেন্স অর্থাৎ যারা ভারতীয় নাগরিক নয় তাদের জন্য উপলব্ধ, সেটা হচ্ছে ফ্রিডম টু স্পিচ অর্থাৎ কথা বলার অধিকার। পরের প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ হিউম্যান রাইট অ্যাজ ওয়েল অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইট আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তাহলে ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত কোনটা ফান্ডামেন্টাল রাইটস আবার হিউম্যান রাইটসও, সেটা হচ্ছে রাইট টু এডুকেশন। এখানে আমরা যেগুলো দেখছি এগুলো কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের ভিতরে পড়ে না, অর্থাৎ রাইট টু ইনফরমেশন, রাইট টু ওয়ার্ক, রাইট টু হাউজিং, এগুলো কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের ভিতরে পড়ে না, শুধুমাত্র রাইট টু এডুকেশনটাই ফান্ডামেন্টাল রাইটস। উইথ হোয়াট সাবজেক্ট ডু দ্য আর্টিকেল 5-8 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস, আমরা যদি সিটিজেনশিপ দেখেছি তাহলে সেখানে দেখবো যে সিটিজেনশিপ, আমরা আজকে প্রশ্নতেও আলোচনা করলাম যে সিটিজেনশিপ আর্টিকেল আছে 5-11, তাহলে এখানে জানতে চেয়েছে 5-8 কিসের ভিতরে পড়ছে, তাহলে এখানে সিটিজেনশিপের আন্ডারে পড়ছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফান্ডামেন্টাল রাইটস, এদের মধ্যে কোনটি ফান্ডামেন্টাল রাইটস নয়, এটা WBCCI এর মেনি 2014 সালে এসেছিল, তাহলে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের আন্ডারে পড়ে না, বাকিগুলো ফান্ডামেন্টাল রাইটসের আন্ডারে পড়ে। পরে প্রশ্ন, রাইট টু প্রপার্টি ইজ আ, আমরা জানতাম যে রাইট টু প্রপার্টি একটা সময় ফান্ডামেন্টাল রাইটসের আন্ডারে ছিল, এখন কিন্তু এটা ফান্ডামেন্টাল রাইটসের আন্ডারে নেই, এখন এটা লিগাল রাইটস, এটা WBCCI এর 2014 মেনে এসেছিল। এরপরে প্রশ্ন, আমরা এরপরে মোটামুটি WBCCI যেগুলো এসেছে, যারা WBCCI মেন দিচ্ছেন বা মেনে প্রিপারেশান করছেন বা যারা এরপরেও এরপরের বারের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের সকলের জন্যই বলছি আমাদের এই ক্লাসগুলো করুন, দেখুন কোশ্চেনগুলো নিয়ে, আমাদের যে সেশনগুলো আছে সেগুলো অবশ্যই দেখুন, তাহলে বুঝতে পারবেন কতটা হেল্পফুল আমাদের এই ক্লাসগুলো। পরে প্রশ্ন, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির চেয়ারম্যান কে ছিলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এটা ISO একবার এসেছিল আগে, এটা WBCCI এসেছে। এরপরে প্রশ্ন, রিজার্ভেশন অফ সিট ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব ইজ ডিলস উইথিন, তাদের শিডিউল ট্রাইব অর্থাৎ SC/ST জন্য যে রিজার্ভেশন সেটা কোন ধারাতে উল্লেখ আছে, কোন পার্টে উল্লেখ আছে, Part-16। পরে প্রশ্ন, নেম দ্য চেয়ারম্যান অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটি অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি, তাহলে ফান্ডামেন্টাল রাইটের যে সাব কমিটি ছিল তার চেয়ারম্যান কে, JB কিপালিনি। পরে প্রশ্ন, দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ ফর্মড বাই দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি অন, তাহলে ড্রাফটিং কমিটিটা কবে গঠন করা হয়েছিল, সেটা হচ্ছে 29th August 1947, ঠিক আছে, 1947 সালের 29 আগস্ট তৈরি হয়েছিল। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ইনঅ্যাক্টেড বাই এ কনস্টিটিউশন অ্যাসেম্বলি সেট আপ আন্ডার দ্য রিকমেন্ডেশন অফ, এটা আমরা আগেও কিন্তু দেখেছি প্রশ্নটা, এটা একটু ঘুরিয়ে দিয়েছি একই প্রশ্ন, কার রিকমেন্ডেশনে ভারতীয় সংবিধানের যে কনস্টিটিউশন তৈরির জন্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন করা হয়েছিল, তাহলে ক্যাবিনেট মিশন প্ল্যান। পরে প্রশ্ন, হুইচ শিডিউল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিসক্রাইব পাওয়ার বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেট, তাহলে ভারতীয় সংবিধানের কোন শিডিউলে উল্লেখ আছে যে কেন্দ্র এবং রাজ্যের ভিতরে পাওয়ার ডিস্ট্রিবিউশনের কথা, এটা 7 শিডিউলের ভিতরে উল্লেখ আছে। পরে প্রশ্ন, হুইচ শিডিউল ডিলস উইথ অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট, এটা অ্যান্সার 10th শিডিউল, দ্য ইউনিয়ন টেরিটরি আর স্পেসিফাইড ইন দ্য, তাহলে ইউনিয়ন টেরিটরি কথা কোথায় উল্লেখ আছে, 1st শিডিউলে। চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, এখানে যে দুটো স্টেটমেন্ট আছে যদি লক্ষ্য করি, রাইট টু ভোট ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট বাট এ কনস্টিটিউশনাল ওয়ান, তাহলে বলছে রাইট টু ভোট ফান্ডামেন্টাল রাইট নয় কিন্তু
এটা কনস্টিটিউশনাল রাইট। দুই নম্বরে বলছে প্রিজনার অ্যান্ড আন্ডার ট্রায়ালস ইন ইন্ডিয়া ডু নট হ্যাভ দ্য রাইট, অর্থাৎ যারা বিচারাধীন বা সাজাপ্রাপ্ত তাদের ভোটের অধিকার নেই। এটা কিন্তু ভুল, একমাত্র প্রথমটাই ঠিক, অর্থাৎ রাইট টু ভোট ফান্ডামেন্টাল রাইটস নয় কিন্তু এটা সাংবিধানিক অধিকার। হুইচ অব দ্য ফলোয়িং রাইটস ওয়াজ ডিসক্রাইব বাই বি আর আম্বেদকর অ্যাজ দ্য হার্ট অ্যান্ড সোল অব দ্য কনস্টিটিউশন? তাহলে বি আর আম্বেদকর কাকে ভারতীয় সংবিধানের হার্ট অ্যান্ড সোল বলেছেন? অপশান ডি, রাইট টু কনস্টিটিউশন রেমিডিজ, এটা আর্টিকেল 32-তে উল্লেখ আছে। পরের প্রশ্ন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্যারান্টিড দ্যাট অল সিটিজেন্স উইল বি ইকুয়াল বিফোর ল বাই হুইচ আর্টিকেল, কোন আর্টিকেল অনুযায়ী আইনের চোখে সবাই সমান? এই প্রশ্নটা আমরা আগেও দেখেছি, এখানে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, তো অ্যান্সারটা একই হবে, আর্টিকেল 14। হাউ মেনি মেম্বার আর দেয়ার ইন কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে কতজন সদস্য ছিলেন? 389, 389 জন সদস্য ছিলেন। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচ, এদের ভিতরে কোনটা সঠিকভাবে ম্যাচ করছে না? যদি শিডিউল 2 দেখি সেখানে স্যালারি অ্যান্ড অ্যালোয়েন্স, এটা ঠিকই আছে। শিডিউল 5 উল্লেখ আছে শিডিউল এরিয়ার কথা, এটাও ঠিক আছে। শিডিউল 6 এখানে ট্রাইবাল এরিয়া অফ আসাম মেঘালয় মিজোরামের কথা উল্লেখ আছে, এটাও ঠিক। কিন্তু 10 শিডিউল এখানে বলা হচ্ছে পঞ্চায়েতের কথা উল্লেখ আছে, এটা ভুল। 10 শিডিউলে মেনলি অ্যান্টি ডিফেকশন ল বা অ্যান্টি ডিফেকশন অ্যাক্টের কথা উল্লেখ আছে, আর 11th শিডিউলে পঞ্চায়েতের কথা উল্লেখ আছে। পরের প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিটস ইজ ইস্যুড বাই হায়ার কোর্ট আস্কিং দ্য লোয়ার কোর্ট টু সেন্ড দ্য রেকর্ড অফ এ পার্টিকুলার কেস টু ইট ইন অন দ্য গ্রাউন্ড দ্যাট ইট ইজ নট কম্পিটেন্ট টু ডিসাইড দ্য কেস, অর্থাৎ এদের ভিতরে কোনটা, কোন রিটসটা জারি করা হয় হায়ার কোর্ট লোয়ার কোর্টকে, অর্থাৎ উচ্চ আদালত নিম্ন আদালতকে জারি করে যখন কেসটা ঠিকভাবে ডিসাইড করা হয়নি, অর্থাৎ সঠিক বিচার হয়নি, তখন হায়ার কোর্ট লোয়ার কোর্টকে সার্টিউরারি জারি করে। পরের প্রশ্ন, দ্য ফার্স্ট কমেন্টারি টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ রিটেন বাই, ভারতীয় সংবিধানের প্রথম কমেন্টারি কে লিখেছিলেন? উত্তরটা হবে ডিডি বাসু, ডক্টর ডিডি বাসু, অ্যান্সার এ। দ্য চেয়ারম্যান অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়াজ, কনস্টিটিউশন অ্যাসেম্বলির চেয়ারম্যান কে ছিলেন? এটা আমরা আগেও দেখেছি, আবারও সেই প্রশ্ন রিপিট হয়েছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এক্সপ্রেশন সোশ্যালিস্ট ইন দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ বিন অ্যাডেড বাই টকিং দ্য ভিউ অফ, কাদের কথা মেনি বা কাদের কথাগুলোকে গুরুত্ব দিয়ে ভারতীয় সংবিধানের প্রিয়াম্বলের ভিতরে সোশ্যালিস্ট কথাটা আনা হয়েছিল? মার্ক্স অ্যান্ড গান্ধী, অর্থাৎ কার্ল মার্ক্স এবং গান্ধীজিকে আদর্শকে মেনে এখানে সোশ্যালিস্ট কথাটা আনা হয়েছিল। ইন দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্য ওয়ার্ড সেকুলার ওয়াজ ইনকর্পোরেটেড বাই, ভারতীয় সংবিধানে সেকুলার এই কথাটা ভারতীয় সংবিধানের প্রিয়াম্বলে কবে অ্যাড করা হয়? 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 42তম সংশোধনের মাধ্যমে অ্যাড করা হয়। আর্টিকেল 14 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ কনফাইন্ড টু, আগে ওটা আমরা দেখেছি, ঠিক আছে, এটা আবার WBCS-এও এসেছে, কি না ওই যে আইনের চোখে সবাই সমান এবং সকলের জন্য আইন সমান, এটা কাদের জন্য? না, এখানে শুধুমাত্র দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া অনলি, টু সিটিজেন্স অফ কমনওয়েলথ কান্ট্রি অনলি, এগুলো কিন্তু নয়, টু এনি পার্সন, যারাই ভারতে থাকবে, ভারত ভূখণ্ডের ভিতরে যারাই থাকবে তাদের সকলের জন্যই এটা প্রযোজ্য। পরের প্রশ্ন, হুইচ অব দ্য ফলোয়িং আর্টিকেল অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য ইউনিফর্ম সিভিল কোড ফর দ্য সিটিজেন্স, অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোডের কথা কোথায় উল্লেখ আছে? আর্টিকেল 44-এ উল্লেখ আছে। হুইচ ওয়ান অব দ্য ফলোয়িং ইজ বুলওয়ার্ক অব দ্য পার্সোনাল ফ্রিডম, অর্থাৎ পার্সোনাল ফ্রিডম যদি আমার অ্যাটাক হয় বা রুদ্ধ হয় তার বিরুদ্ধে কোন রিটসটা জারি করা হয়? এখানে হচ্ছে রিটস অফ হেভিয়াস কর্পাস, অর্থাৎ বিনা দোষে কাউকে অ্যারেস্ট করা যাবে না। আন্ডার আর্টিকেল 16 দ্য ওয়ার্ড এনি এমপ্লয়মেন্ট অর অফিস অ্যাপ্লাইড, অর্থাৎ আর্টিকেল 16-এ আমরা দেখেছি যে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কোন রকম ডিসক্রিমিনেশন করা যাবে না, কিন্তু ওখানে এমপ্লয়মেন্টটা কোন এমপ্লয়মেন্টের কথা বলেছে? এখানে হবে অনলি পাবলিক এমপ্লয়মেন্ট, অর্থাৎ সরকারি চাকরি বা সরকারি এমপ্লয়মেন্টের ক্ষেত্রে হবে, ঠিক আছে, গভর্নমেন্ট এমপ্লয়মেন্টের ক্ষেত্রে। দ্য ফান্ডামেন্টাল রাইটস হ্যাভ, এখানে যে অ্যান্সারগুলো আছে তার ভিতরে অ্যান্সারটা হবে হ্যাভ নো
retrospective effect under Article 13A, 13.3b. আমরা চেষ্টা করছি পরবর্তী এরপর থেকে প্রত্যেকটা ক্লাস কমপ্লিট হওয়ার পর সেই ক্লাসের যে কোশ্চেনগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় বিশেষ করে WBCS বা CGL বা UPSC যে সমস্ত পরীক্ষাগুলো সেখানে রিপিট হয়েছে বারবার এসেছে সেই প্রশ্নগুলোকেও নিয়েও আমরা একটু চর্চা করার তার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ক্লাসটাকে আগে ভালোভাবে করার তাহলে এর পরবর্তী সেশনে যখন আমাদের কোশ্চেন নিয়ে আলোচনা হবে তখন আপনারা আরও ভালোভাবে এটা বুঝতে পারবেন এবং আপনারা নিজেরাই অ্যান্সারগুলো দিতে পারবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং